এরপরে দেখতে পাচ্ছি অধমর্ণ ঋণী নামের একজন কমেন্ট করেছেন, দাদা আমি প্রচুর পড়াশোনা করি কিন্তু কোনো চাকরির পরীক্ষায় ভালো করতে পারি না, বয়স 28 বছর, মাঝে মাঝে মনে হয় পড়াশোনা বাদ দিয়ে দিই, কোনো কোম্পানির জব, ছোটখাটো ব্যবসা করি, কিছু পরামর্শ দিন। এখন কোন একটা চাকরিতে জয়েন করে ফেলতে যদি আপনি চান, সেই ক্ষেত্রে কি আপনি পড়াশোনা না করে চাকরিতে জয়েন করতে পারবেন? পারবেন না, তো তাও তো আপনাকে সে পড়াশোনাই করতে হবে। এখন আপনি যে পড়াশোনাটা পারেন বা যতটুকু আপনার বেসিক রয়েছে সেটার মধ্যে থেকে যদি আপনি কোথাও জয়েন করে ফেলেন, এটা আপনার একটা লাভ হবে কি, আপনার মধ্যে এখন যে হতাশাগুলো কাজ করে, যে নিরাশাগুলো কাজ করে, সেগুলো কমে যাবে। তো সেখানে জয়েন করার পর যদি আপনার মানসিক অবস্থাটা একটু ভালো হয়, সেক্ষেত্রে তো আপনি অন্য ভালো কিছু করতেই পারবেন, যেটা আপনার করার ইচ্ছা, যেখানে আপনার যাবার ইচ্ছা সেখানে আপনি যেতেই পারবেন। সো আমি মনে করি দিনের পর দিন এতটা ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড না হয়ে আপনি কোথাও জয়েন করে ফেলেন। আপনার একটা মজার জিনিস বলি, আমাদের যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের বেশিরভাগই যখন কোনো চাকরিতে জয়েন করে নাই তখন বিসিএস টাকে যতটা পড়াশোনা করতে পারতো, জয়েন করার পর আরো বেশি পড়াশোনা করতে পারছেন। এটার কারণটা কি জানেন? যখন জয়েন করে নাই তখন শুধু হতাশা কাজ করতো, নিরাশা কাজ করতো। একজন হতাশ মানুষ 8 ঘন্টা পড়াশোনা করে যেই রেজাল্টটা পাবে, একজন কনফিডেন্ট মানুষ, আত্মবিশ্বাসী মানুষ যদি 3 থেকে 4 ঘন্টা পরে তার থেকে বেশি আউটপুট পাবে। সো আপনি যদি কোথাও জয়েনও করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ক্ষতি হবে বা আপনি প্রিপারেশন নিতে পারবেন না বা সুইচ করতে পারবেন না, ব্যাপারটা ওরকম না, এমনও হতে পারে কি সেটা আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে, সেটা আপনার জন্য ভালোভাবে চিন্তা করার একটা ক্ষমতা দিতে পারে। আর কখন কোথা থেকে কোন সুযোগটা পাওয়া যায় সেটা কেউ বলতে পারে না। এমনও তো হতে পারে আপনি কোথাও জয়েন, আমার নিজের একটা বন্ধুর কথা বলি, আমি এত দূরে যাওয়ার দরকার নাই, উনি আমার সিনিয়র ফ্রেন্ড, আমার থেকে 6 বছরের বড় বয়সে। উনি যখন কোনো চাকরি পাচ্ছিলেন না, কোনো কিছুই লাইফে করতে পাচ্ছিলেন না, তখন উনি হঠাৎ করে মার্চেন্ডাইজিং এর একটা কোর্স করলেন এবং কোর্স করার পর উনি একটা কোম্পানিতে জয়েন করলেন। ওনার কাজ ছিল সেখানে মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করা। তো এই মার্চেন্ডাইজিং করতে করতে ওই ভদ্রলোক এখন 2টা গার্মেন্টস এর মালিক। তিনি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন, হয়নি। তিনি বিদেশে যাবার ট্রাই করেছিলেন, হয়নি। তিনি অন্যান্য অনেক চাকরির পরীক্ষা দিয়েছিলেন, হয়নি। তখন উনি হঠাৎ করে একটা কোর্সে ভর্তি হলেন, সেই কোর্সে ভর্তি হবার পর, কোর্সটা কমপ্লিট করার পর তিনি একটা কোম্পানিতে জব নিলেন এবং তার পোস্ট ছিল মার্চেন্ডাইজার, এবং সেইখান থেকে উনি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করলেন, উনার কানেক্টিভিটি বাড়লো এবং উনি এমন একটা পৃথিবীতে প্রবেশ করলেন যে পৃথিবী সম্পর্কে উনি কখনো জানতেন না। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উনি যে পৃথিবীতে তখন প্রবেশ করলেন সে পৃথিবীতে হাঁটার জন্য, দৌড়ানোর জন্য যা যা দরকার তা তা উনার মধ্যে আগে থেকে ছিল, উনি কখনো বুঝতেই পারেননি, এবং সেটাকে উনি কাজে লাগিয়ে উনি এখন একজন সফল ব্যবসায়ী, উনি 2টা গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। ওই জন্য আপনার মধ্যে যে কি রয়েছে, আপনার মধ্যে যে কোন আগুনটা রয়েছে সেটা আপনি জানেন না, তো হয়তো বা এমন হতে পারে কি কোন একটা সুযোগ থেকে সেটা আপনি বুঝতে পারলেন, জানতে পারলেন, এবং তখন আপনি এতটাই পথ পাড়ি দিতে পারবেন যতটা পথ পাড়ি দেবার কথা আপনার ছিল কিন্তু আপনি বুঝতে পারেননি, কেউই বুঝতে পারেনি, এরকমও তো হতে পারে, হু নোস।